ট্রায়ালন ইঞ্জেকশন, অ্যালার্জির চুলকানি, দাওত একজিমা দ্রুত নিরাময়ের জন্য খুবই কার্যকরী একটি ইঞ্জেকশন। এটি পাঁচটি ডোজ একশত পরপর বা দশ দিন পর পর অন্তর অন্তর দিতে হবে। প্রিয় বন্ধুরা, ট্রায়ালন ইঞ্জেকশনটি পুশ করার পর অ্যালার্জি মাত্রা দ্রুত কমে যায়। এটি যারা অসহনীয় যন্ত্রণাময় অ্যালার্জির জন্য রয়েছেন তাদের অ্যালার্জি দ্রুত নিরাময়ের জন্য খুবই কার্যকরভাবে এটি কাজ করে থাকে। তো আজকে একটি আমি প্রয়োগ করব। তো প্রয়োগ করার পূর্বে এটি কীভাবে প্রসেসিং করতে হয়, কীভাবে এটি প্রয়োগ করতে হবে সেই বিষয়ে এখন আমি বিস্তারিতভাবে এটি প্রক্রিয়া শুরু করছি। তো আজকে এই ভিডিওটি মিস না করে সকলে দেখুন। আশা করি আজকে এই ভিডিওটির ভিতরে বেশ কিছু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রসেসিং রয়েছে, সেটি সবার কাজে আসবে। তো যে বাইকে দিব ইঞ্জেকশনটি তারা একটু দেখাই নেই। প্রিয় ভাই, আপনি বলেন আপনার সমস্যাটা কি? অ্যালার্জি। আচ্ছা না, আচ্ছা ওকে ভাইয়া। রাজীব ভাই, রাজীব ভাইকে আজকে ইঞ্জেকশন দিব ইনশাল্লাহ। এটা হলো ইঞ্জেকশন পুশ করতে হয়, এ বিষয়ে বিস্তারিত। তো লক্ষ্য করে ইঞ্জেকশনটি দেখেন, ট্রায়ালন ইঞ্জেকশন হচ্ছে চুলকানি প্রতিরোধের জন্য চমৎকার মানে ইঞ্জেকশন। এটি যাদের খুব বেশি অ্যালার্জি হয়ে থাকে, অ্যালার্জিজনিত কারণে ইনফেকশন, অ্যালার্জি জায়গায় ব্যথা, যন্ত্রণা কিছু তো ছাড়তে চাচ্ছে না, তাদের জন্য আজকে ইঞ্জেকশনটি এখনও নিয়মটা আমি দেখে দিচ্ছি কীভাবে দিতে হয়। এটা তো প্রথমে বাউল থেকে ওষুধগুলো নিতে হবে, পর্যায়ক্রমে ইঞ্জেকশন দিয়ে হাওয়াটা বের করে নিই। বের করে নেওয়ার পর এটি দেওয়ার জন্য প্রস্তুত করা হবে। এবার ইঞ্জেকশনের কাজটা ক্লিয়ার হয়েছে ভরা আক্রান্ত বাইয়ের একটু রেডি করে নিচ্ছি। সব সব করে তো পর্যায়ক্রমে আপনি দেখতে পাবেন দেওয়ার জন্য রেডি হলাম। আস্তে 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 দেওয়া শেষ। এই হলো এই ইঞ্জেকশনটা দেওয়ার নিয়ম। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে ধন্যবাদ।